আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সরকার তেলের মাথায় তেল ঢালিয়ে দরিদ্র মানুষের জন্য কিছুই করছে না, বলেছেন মির্জা ফখরুল। স্বাস্থ্য খাতে বরাদ্দ যাই থাক, টাকার সমস্যা হবে না, বলেছেন অর্থমন্ত্রী। করোনায় সরকারি চাকরিজীবীদের মৃত্যু হলে দ্রুত পেনশন দেবে ভারত। উদ্বেগ কমছে না নেতা কর্মীদের। এবং সবশেষ জানাব, দুঃখ প্রকাশ করে চীনকে বাংলাদেশের চিঠি। শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত, তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। সরকার তেলের মাথা তেল ঢালেও দরিদ্র মানুষের জন্য কিছুই করছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, করোনা মহামারীতে প্রায় 2.5 কোটি মানুষ দরিদ্র থেকে দারিদ্র সীমার নিচে এসেছে। এখন প্রায় 6 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে। এই মানুষগুলোকে বাঁচাতে এবং অর্থনীতিকে সচল রাখতে অবশ্যই তাদের কাছে টাকা পাঠাতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা মহামারীর এই সময়েও সরকার তেলের মাথায় তেল দিচ্ছে, অর্থাৎ যাদের ইন্ডাস্ট্রি আছে তাদেরকে আবারও প্রণোদনা দিচ্ছে। এই যে দিনে আনে দিনে খায় মানুষগুলো, তাদেরকে কিছুই দিচ্ছে না। বিএনপি মহাসচিব বলেন, জাতীয় বাজেট দিতে যাচ্ছে সরকার। আজকে মুস্তফা কামাল সাহেব একটি পত্রিকায় ইন্টারভিউতে বলেছেন, সব ধরনের মানুষকে মাথায় রেখে বাজেট করেছেন। মুস্তফা কামাল সাহেব ব্যবসায়ী মানুষ, তিনি ব্যবসাটা ভালো বোঝেন। অর্থনীতি কতটুকু বোঝেন তার নিদর্শন আমরা খুঁজে পাইনি। তিনি আরো বলেন, প্রণোদনা তাকেই বলে, সরকার দুঃসময়ে আপনাকে যে আর্থিক সাহায্যটা করছে সেটা ফেরত না নেয়া, আপনি সে প্রণোদনার টাকা কাজে লাগাবেন। আমরা প্রস্তাবনায় বলেছিলাম, দিনে আনে দিনে খায় মানুষগুলোকে 15,000 টাকা করে 3 মাস অনুদান দিতে হবে, কিন্তু সেটা করা হয়নি। গত কয়েকদিন আগে পত্রিকায় এসেছে, গায়বান্ধার একজন কৃষক সবজি চাষ করে বলেছেন, ভাই বিক্রি হচ্ছে না, কারণ ট্রাক চায়না, ট্রাক আসে না, সরকারের কোনো ব্যবস্থা নেই। এর চেয়ে আমাদেরকে মেরে ফেললে ভালো হতো। তাহলে কাকে প্রণোদনা দিচ্ছে? যে লোকগুলো লুট করছে, দেশের অর্থনীতিকে একেবারে শূন্য পর্যায়ে নিয়ে গেছে, তাদেরকে দিচ্ছে। মির্জা ফখরুল বলেন, বড় বড় দালাল তৈরি করছেন আর বলছেন উন্নয়ন, মনগড়া প্রবৃদ্ধির হার দিচ্ছেন আর বলছেন উন্নয়ন। উন্নয়ন সেটা নয়, উন্নয়ন হচ্ছে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়, সে যেন ভালো খেতে পায়, বাচ্চাদের লেখাপড়া করাতে পারে, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকে, সেটাকে বলে উন্নয়ন। এমন উন্নয়ন করেছেন, হাসপাতালে বেড নেই, একটা হাসপাতাল বানিয়েছেন কোভিডের সময়ে, ওইটা রাতের মধ্যে উধাও হয়ে গেল, ব্যবসা আবার নতুন করে কমিশন পাবে। এটা তো কমিশন এজেন্ট সরকার, জনগণের সরকার না। স্বাস্থ্য খাতে বরাদ্দ যাই থাক, টাকার সমস্যা হবে না, বলেছেন অর্থমন্ত্রী। 2021-22 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ যাই থাক, প্রয়োজনে অর্থের যোগান দিতে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করা হয়েছে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামালের সংবাদ সম্মেলন থেকে। শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বলা হয়েছে, এক বছরে সরকার যত মানুষকে টিকা দিতে পারবে সে টাকার বরাদ্দ বাজেটে আছে, প্রয়োজনে অন্য খাত থেকেও টাকা নিয়ে স্বাস্থ্য খাতে দেওয়া যাবে, এই নিয়ে কোনো সমস্যা নেই। অর্থমন্ত্রী বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে 2021-22 অর্থ বছরের জন্য 6,03,681 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। করোনার এই সংকটের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য মোট বরাদ্দ রাখা হয়েছে 32,731 কোটি টাকা, যা মোট বাজেটের 5.4%। পাশাপাশি মহামারীকালে জরুরি প্রয়োজন মেটাতে 10,000 কোটি টাকা থেকে বরাদ্দেরও প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। সংসদে অর্থমন্ত্রী তার বাজেট বক্তব্যে বলেন, দেশের সব নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া হবে, এজন্য যা করা দরকার সব করবে সরকার। রীতি অনুযায়ী বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন করে থাকেন অর্থমন্ত্রী। এবারও সেই সংবাদ সম্মেলন করা হয়েছে, তবে গত বছরের মতো এবারও করোনার কারণে ভার্চুয়ালি আয়োজন করা হয়। শুক্রবার অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিশেষজ্ঞরা বলছেন, মহামারীর বাস্তবতায় স্বাস্থ্যের এই বরাদ্দ প্রত্যাশা কিংবা প্রয়োজন কোনোটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য কোনো দিক নির্দেশনা তারা বাজেটে পাননি। এ সময় অর্থমন্ত্রী তার মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সিনিয়র সচিবকে এ বিষয়ে উত্তর দিতে অনুরোধ করেন। করোনায় সরকারি চাকরিজীবীদের মৃত্যু হলে দ্রুত পেনশন দেবে ভারত। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের কর্মীদের জন্য পেনশনের নিয়ম আরও সহজ করেছে ভারত। এ সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, নিয়মের বেড়াজাল কাটিয়ে কোভিডে মৃত সরকারি চাকরিজীবীদের পরিবারকে 1 মাসের মধ্যে পেনশন দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে,
কোভিডের কারণে পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের মৃত্যু হয়েছে, ফলে তার পরিবার সমস্যায় পড়েছে। এমন অবস্থায় দ্রুত ওই পরিবারের হাতে যেন পেনশন পৌঁছে দেওয়া যায়, সেজন্যই এই উদ্যোগ। ভারতীয় রেল কর্তৃপক্ষ অবশ্য এরই মধ্যে তাদের কর্মীদের পরিবারের জন্য এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে। সরকারের নির্দেশনায় বলা হয়েছে, মৃত্যু সনদ বা ডেথ সার্টিফিকেট জমা করে আবেদন করলে পেনশনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে, ফলে কম সময়ের মধ্যে ওই পরিবারগুলোর হাতে অর্থ পৌঁছাবে। সরকারিভাবে মৃত্যু সনদ পেতেও অনেক সময় দেরি হয়, তাই সে চূড়ান্ত সনদ পাওয়ার আগে হাসপাতাল বা চিকিৎসকের দেয়া ডেথ সার্টিফিকেট দিয়েও পেনশনের আবেদন করা যাবে বলে স্থির করেছে রেল কর্তৃপক্ষ। রেলের একজন কর্মকর্তা জানিয়েছেন, কোভিড পরিস্থিতিতে ভারতীয় রেলের অনেক কর্মীর পরিবার পেনশন এবং পিএফ এর সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, কারণ সময় মতো মৃত্যু সনদ পাওয়া যাচ্ছে না, ফলে দেরি হচ্ছে পেনশন বা পিএফ এর অর্থ পাওয়ার ক্ষেত্রে। সে কারণেই হাসপাতালের ডেথ সার্টিফিকেট দিয়ে পেনশনের আবেদন করা যাবে বলে সিদ্ধান্ত হয়েছে। নিয়মের বেড়া জালে যাতে পেনশন পেতে দেরি না হয়, তার জন্যই সরকারের এমন উদ্যোগ। পাশাপাশি পিপিও কে নির্দেশ দেওয়া হয়েছে, পেনশনের জন্য আবেদনপত্র জমা দেওয়ার এক মাসের মধ্যে যাতে তা চালু হয় তা নিশ্চিত করতে হবে। উদ্বেগ কমছে না নেতা কর্মীদের। করোনায় আক্রান্ত হয়ে এক মাসের বেশি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। করোনা মুক্ত হওয়ার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও দলটির নেতা কর্মীদের মধ্যে উদ্বেগ রয়ে গেছে, কারণ করোনা পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসকেরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকার কথা বললেও চিন্তামুক্ত হতে পারছে না নেতা কর্মীরা। পুরোপুরি সুস্থ হয়ে বাসায় না ফেরা পর্যন্ত এই উদ্বেগ কমবে না বলে জানিয়েছে তারা। এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এখনও দেশের বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে দুস্থদের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারা দেশে বিশেষ দোয়ারও আয়োজন করা হয়। দলটির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা যুগান্তরের সাথে আলাপকালে বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য নিয়মিত তারা পাচ্ছেন না। মেডিকেল বোর্ডের সদস্যরাও এখন এ ব্যাপারে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে কিছু অবহিত করছেন না। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাঝে মধ্যে কিছুটা জানাচ্ছেন, নিয়মিত সর্বশেষ তথ্য জানতে না পারায় উৎকণ্ঠা আরও বাড়ছে। তবে খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাকে বাসায় না নেওয়ার পরামর্শ নেওয়া হয়েছে, কারণ করোনা পরবর্তী জটিলতায় যে কোনো মুহূর্তে শারীরিক অবস্থার অবনতি হতে পারে, তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাচ্ছি না, যতদিন প্রয়োজন তাকে হাসপাতালেই রাখা হবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কারণ প্রসঙ্গে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলেন, করোনা আক্রান্ত হওয়ার পর সবাই চিন্তিত হয়ে পড়েন, অবশেষে তার করোনা নেগেটিভ হয়। এই খবরে আমাদের মধ্যে স্বস্তি ফিরে আসার কথা, কিন্তু করোনা পরবর্তী জটিলতা দেখা দেওয়ায় আমরা আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছি, কারণ তার বয়স এবং আগের নানা জটিলতা থাকায় আমরা এমনিতেই চিন্তায় ছিলাম। দীর্ঘ কারাবাসে চেয়ারপারসন প্রয়োজনীয় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন। দুঃখ প্রকাশ করে চীনকে বাংলাদেশের চিঠি। বারণ করা সত্ত্বেও চীনের সিনোফার্মের টিকার দাম জানাজানি হওয়ায় বাংলাদেশকে এখন সে টিকা পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। অবস্থায় দুঃখ প্রকাশ করে চীনকে চিঠি দিয়েছে বাংলাদেশ। বেজিংকে দেওয়া চিঠিতে টিকার দাম জানাজানি অনিচ্ছাকৃতভাবে হয়েছে উল্লেখ করে এর জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা। স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, টিকার দাম গণমাধ্যমে আসার কারণে প্রস্তাবিত চুক্তি অনুযায়ী $10 টিকা পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আমরা বেজিংকে এ বিষয়ে একটি চিঠি দিয়েছি, এতে বেজিংয়ের কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে টিকার দাম প্রকাশ করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে। করোনা প্রতিরোধে চীনের সিনোফার্মের 1.5 কোটি ডোজ কিনছে বাংলাদেশ। মন্ত্রিপরিষদের ভ্যাকসিন ক্রয় কমিটি চীনের এই ভ্যাকসিন কেনার অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামালের নেতৃত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে চীনা ভ্যাকসিন কেনার বিষয়টি অনুমোদন দেয়। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী বাংলাদেশকে প্রতি চালানে 50 লাখ করে 3 ধাপে 1.5 কোটি ডোজ টিকা দেওয়ার কথা হয় চীনের সঙ্গে। এ টিকার ডোজ প্রতি দাম ধরা হয়েছিল $10। বাংলাদেশের কাছ থেকে টিকার চাহিদাপত্র পাওয়ার পর বাণিজ্যিক স্বার্থে টিকার দাম যেন কোনোভাবে প্রকাশ করা না হয় সেটি বলে দেয় চীন। কিন্তু গত 27 মে চীনের কাছ থেকে 1.5 কোটি টিকা কেনার প্রস্তাব সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দেওয়ার পর বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর শাহিদা আক্তার সাংবাদিকদের টিকার দাম বলে দেন। তিনি বলেন, চীন থেকে 50 লাখ করে 3 ধাপে 1.5 কোটি ডোজ টিকা আনা হবে, প্রতি ডোজের দাম পড়বে $10।
সে হিসেবে $1,267 কোটি খরচ হবে। চুক্তি হওয়ার আগে এই দাম গণমাধ্যমে প্রকাশ হয়ে পড়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাইছে। এই কারণে $10 টিকা পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বিষয়টি মীমাংসা ও দ্রুত টিকা পাওয়া নিশ্চিত করতে চীনকে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে, যদিও চিঠির জবাব এখনো দেয়নি চীন। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।